স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক টসটসে পাকা আমের রসে। সিনেমার অফার টফার চলে এলো নাকি এর মধ্যে? না তো আপু, এখনো আসেনি। না, তোকে দেখে মনে হচ্ছে দুই একদিন পর নায়িকাও হয়ে যেতে পারে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমাদের প্রত্যেকেই নিজেদেরকে এত দারুণভাবে চেঞ্জ করছে একটু একটু করে দেখার মতো। কি গান শোনাবে আজকে? থাকতে যদি না পাই তোমায়, আরে চাই না মরিলে। দারুণ গান শুনি তাহলে। জি, থাকতে যদি না পাই আমি চাই না মরিলে। বন্ধু আমায় কাঁদালে,
পাশি বল হে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বল হে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বল হে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় পারফরমেন্স রাউন্ডের প্রথম পারফরমেন্স কেমন লাগলো মাহির গান? আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য যে ওর গায়কিতে লোকগানের যে একটি ধাঁস সেই ধাঁসটি ওর কণ্ঠে আসে এবং ভালো গেয়েই বলতে এসছে, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ, কিপ ইট। থ্যাংক ইউ স্যার। মাহি, আজকে যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, তুমি পারফরমেন্সে কিন্তু আজকে অনেক উতরে গিয়েছো। তোমার যে ধাপে ধাপে তুমি অনেক বেশি ভালো করছো এবং গানটাকে গলায় খুব সিরিয়াসলি তুমি নিয়েছো, সেটা তোমার আজকের পারফরমেন্সেই প্রমাণ। অনেক ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ স্যার। মাহি। জি স্যার। দারুণ সেজে এসেছো, আমাদের নায়িকা মাহির মতো লাগছে তোমার। থ্যাংক ইউ স্যার। পারফরমেন্স রাউন্ড যেহেতু তুমি পারফর্ম করেছো, খুব ভালো, বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি গুড, খুব স্কিল্ড প্রফেশনাল সিঙ্গার মনে হচ্ছিলো দেখে তোমাকে, ভবিষ্যতের তারকা মনে হচ্ছে দেখে। আর গলা মাঝে মাঝে ক্র্যাক করেছে একটু, সেটা হচ্ছে সমস্যা নেই, গান রকিং পারফরমেন্স, রকিং ভয়েস সব ঠিক আছে, ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ স্যার। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের যে স্পেশাল গেস্ট জাজ, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, অনেক বিশেষণে তাকে বিশেষিত করা যায়, একজন দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। তো সেটা একটা বড় হাততালি আমরা দাঁড়িয়ে সম্মান অবশ্যই জানাতে পারি আমাদের সেই মুক্তিযোদ্ধার জন্য। তো এবার গানের প্রসঙ্গে আসি। ভালো জায়গাগুলি তো সবাই বলেছে, আমি যে জিনিসগুলি বলবো, এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, তোমার পারফরমেন্স, তোমার স্টেজ প্রেজেন্স এবং তোমার কনফিডেন্স লেভেল খুব সুন্দর, তোমার চড়ার পার্টগুলি ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, কিন্তু যখন তুমি লোয়ার পার্টগুলিতে আসছো তোমার কোনো লিরিক আমি বুঝতে পারিনি। যখনই তুমি চড়ার পার্ট গাবে বা লোয়ার লিরিক গাবে, মিড রেঞ্জে গাবে, যাই যেটাই গাও, লিরিকটা বুঝতে হবে অডিয়েন্সকে। লিরিক যদি অডিয়েন্স বুঝতে না পারে, তুমি কী জিবরিশ করছো, যেটাকে বলে আমরা জিবরিশ বলি, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, বুঝে 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 বুঝে, যেটাকে বলা হয় জিবরিশ, সো ইট সাউন্ডস জিবরিশ। সো আমার মনে হয় যখন এখন আমরা এমন একটা জায়গায় এসেছি, আমরা তোমাদের থেকে নির্বাচিত হয়ে তোমরা টপ টেনে যাবে, টপ এইটে যাবে, টপ থ্রি এবং চ্যাম্পিয়ন হবে, সো আমাদের খুবই প্রিসাইসলি আমাদেরকে তোমাদেরকে ভুল করে ধরিয়ে দেওয়া উচিত। তো অন্যান্য শ্রদ্ধেয় জাজেসদের সাথে ডিসকাস করেই আমরা ডিসিশন নিলাম, তুমি অনেক ভালো গিয়েছো, বাট যেহেতু একটু ব্যাপারটা আছে আর অন্যান্য অনেকেই আছে, সো তোমাকে ডেঞ্জার জোনে রাখা হোক, দেখা যাক পরের নেক্সট এপিসোডে কী হয়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।